আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বুন্দিয়া রেসিপি। এই রেসিপি আপনারা ইফতারে খুব সহজে বানিয়ে নিতে পারেন। দুইটা উপকরণ দিয়ে আজকে এই রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। বল নিয়েছি, এখন বেসন নিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটাকে ভালোভাবে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা চালনিতে নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন চেড়ে নেওয়ার জন্য, তাহলে বুন্দিয়াগুলো বেশি ভালো হবে। যখন বেটারটা বানানো হবে তখন বেটারটা স্মুথ হবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা অল্প অল্প করে দেবেন, আমি একবারে দিই নি। আবারও পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে 8 থেকে 10 মিনিটের মতো। খুব ভালোভাবে বিট করে নেবেন, তাহলে বুন্দিয়াগুলা খুব বেশি ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা এরকম হবে। এখন আমি কিছুটা বেটার আলাদা করে নিব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নিয়েছি। এখানে আমি রেড ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালার দিতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি সরাসরি ভাজতে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, আর তেলের পরিমাণটা বেশি দেবেন, যেহেতু দুটো তেলে ভাজতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে কিন্তু বুন্দিয়াগুলো ফুলবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গেছে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিটের মতো তেলের মধ্যে রাখলেই হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন বুন্দিয়া দিতে হবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আমি আবারও একইভাবে ভেজে নিচ্ছি। এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে যখন আপনারা বুন্দিয়াগুলো দিবেন তেলটা হাইটে গরম করে নেবেন, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলাটা একদমই লোতে করে নেবেন। হয়ে গেছে, একইভাবে আমি সবগুলা ভেজে নেব। এখন আমি যেটাতে কালার করে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। সেম প্রসেসে ভাজতে হবে। হয়ে গেছে, এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আর চিনি শিরাটা বানিয়ে নিব। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনি শিরাটা যেহেতু ঘন করতে হবে এই জন্য 1.5 কাপ পানিতে 1 কাপ চিনি দিতে হবে। এখন 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। চিনি শিরাটা কিন্তু ঘন না হলে বুন্দিয়াগুলো একদমই ভালো হবে না। ঘন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি চুলার আঁচটা একদমই লোতে দিয়ে দিয়েছি। বুন্দিয়াগুলো দিয়ে দিব। বুন্দিয়া দেওয়ার পর চুলাটা ঠিক 2 মিনিটের জন্য অন রাখবো, তাও লো হিটে। তারপরে চুলাটা অফ করে দেব। বুন্দিয়া দেওয়ার পর যদি বেশিক্ষণ জ্বালানো হয় সেক্ষেত্রে কিন্তু বুন্দিয়াগুলা সিদ্ধ হয়ে যাবে।
তখন বুলিয়াগুলো খেতে আর ভালো লাগবে না। এই জন্য অবশ্যই 2 মিনিটের বেশি জাল করা যাবে না। এখন আমি চুলাটা অফ করে ঢেকে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। আর চেষ্টা করবেন চিলি ফ্লাক্স একটু বেশি দেওয়ার জন্য। হয়ে গেছে, আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পারলেন খুব সহজেই তৈরি হয়ে গেল বুন্দিয়ার রেসিপি। আপনারা কিন্তু ইফতারে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।